জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূখ রঞ্জন ঘোষ। বেশ কিছু বছর আগে একটা সিনেমা দেখেছিলাম পাতাল ঘর। সে পাতাল ঘরে একটা গান ছিল অস্ত্র অস্ত্র অস্ত্র, পৃথিবীতে বেঁচে থাকার একটাই মন্ত্র। হঠাৎ করে রাজ্যের যে একের পর এক প্রতিক্রিয়াগুলো শুনছি, রাজ্য রাজনীতি যেভাবে দেখছি, তাতে মনে হচ্ছে অস্ত্র অস্ত্র অস্ত্র, রাজনীতিতে টিকে থাকার একটাই মন্ত্র। একের পর এক রাজ্য থেকে যেভাবে জেলা হয়ে অস্ত্র ঢুকছে বলে দাবি করা হয়েছিল, এর আগে এখন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন একাধিক রাজ্য নয়, বাংলাদেশ নয়, নেপাল নয়, ভুটান নয়, বিহার থেকে অস্ত্র ঢুকছে আমাদের বাংলায় উত্তরবঙ্গকে ছিন্ন ভিন্ন করবার। অর্থাৎ উত্তরবঙ্গকে নিয়ে ছিন্ন ভিন্ন করার একটা ব্লু প্রিন্ট তৈরি হচ্ছে। কারা করছে সেই প্রশ্ন তো অন্যদিকে, কারা বঙ্গভঙ্গ করবার কথা বলছে আর কারা আসলে বঙ্গভঙ্গের জুজু দেখাচ্ছে সেটা তো আলাদা বিষয়। বিষয়টা হলো সমস্ত অস্ত্র কি তাহলে বিহার থেকে আসছে? বীরভূমে যে একের পর এক বালতি ভর্তি ভর্তি বোমা আমরা দেখতে পাই সেগুলো সব বিহার থেকে আসছে। মুর্শিদাবাদে একের পর এক যে বোমাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো সব কিছু বিহার থেকে আসছে। আর বিহার থেকেই যদি আসে তার মানে কাদের উস্কানিতে আসছে? নীতিশ কুমার সরকারের জোট ভেঙে দেওয়ার পরে এই নীতিশ কুমার সরকারের উস্কানিতে বা ইন্ধনে কি এই অস্ত্রগুলো আসছে? বাংলার মানুষ তো জবাব চাইছে, বাংলার মানুষ জানতে চাইছে যে এই অস্ত্রগুলো কিসের কাজে ব্যবহার হয়, তবে কি শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য নস্টালজিয়ার এই বাংলায় আমরা গণতন্ত্রের প্রতি ভরসা রাখতে পারি না, ভরসা রাখি শুধুমাত্র অস্ত্রের উপর। কারণ আরেকটা নির্বাচন আসছে, পঞ্চায়েত নির্বাচন আসছে, এবং সেই নির্বাচনে নিজের পেশি শক্তি দেখানোর জন্য, সেই নির্বাচনে নিজের ব্যালটের শক্তি দেখানোর জন্য অস্ত্রের প্রয়োজন। এবং সেই অস্ত্রগুলোকে নিয়ে আসার যে চক্রান্তের কথা বিরোধীরা একদিকে বলছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী তিনি বলছেন না, এই অস্ত্রগুলোকে আনা হচ্ছে আসলে বাংলা ভাগের চক্রান্তের জন্য। কে সত্যি কে মিথ্যা কথা বলছেন সেটা তো আপনারা ডিসাইড করবেন, আপনারা সিদ্ধান্ত নেবেন বাংলার মানুষ। কিন্তু প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে VVIP গাড়িগুলোতেও চেক করানো জরুরি, চেক করাটা জরুরি, তার কারণ সেই গাড়িগুলো করে অস্ত্র নাকি নিয়ে যাওয়া হয়। শুভেন্দু অধিকারী পাল্টা বলে দিলেন যে অবশ্যই বিরোধী দলনেতার গাড়ি চেক করা হোক, কিন্তু মুখ্যমন্ত্রীর গাড়িও চেক করার প্রয়োজনীয়তা আছে। কে ঠিক কে ভুল তার জবাব চাইছে আজকে বাংলা। কিন্তু এই অস্ত্রের ঝঞ্ঝনানি কবে বন্ধ হবে তারও তো জবাব দিতে হবে বাংলাকে, এবং সেই জবাবও আজ এক ঘন্টায় আমি এবং মীনাক্ষী চাইবো। মীনাক্ষী, তুমি যেমনটা বললে ময়ূখ যে পঞ্চায়েত ভোট সামনে, একেবারে ঠিক। পঞ্চায়েত ভোট যেমন এগোচ্ছে, পৃথক উত্তরবঙ্গ নিয়ে তর্জা ততই যেন বেশি গতি পাচ্ছে। উত্তরবঙ্গ ভাগ নিয়ে বাড়ছে জল্পনা, উত্তরবঙ্গে অশান্তির কালো মেঘ দেখছে তৃণমূল কংগ্রেস। আজ আরো এক ধাপ এগিয়ে মুখ্যমন্ত্রী তো বলেই ফেললেন উত্তরবঙ্গে অস্ত্র ঢুকছে। অস্ত্রের তো আর হাত পা নেই যে নিজে নিজে ঢুকে পড়বে, এর অর্থ কেউ বা কারা অস্ত্র ঢোকাচ্ছে তা সব দেখে শুনে পুলিশ প্রশাসন কিসের অপেক্ষা করছে? রাজ্যে অস্ত্র ঢুকছে আর সব জেনে শুনে পুলিশ হাতে হাত দিয়ে বসে আছে কেন? তাহলে তো প্রশ্ন করতে হয়, উত্তরবঙ্গে নিরাপত্তা নিয়ে কি মাথা ব্যথা নেই প্রশাসনের? আর যদি না থাকে তাহলে সেই বঞ্চনা তত্ত্বই কিন্তু প্রাধান্য পাবে। VVIP-র গাড়ি তল্লাশির কথা বলছেন মুখ্যমন্ত্রী, কুণাল ঘোষ বলছেন শুভেন্দু অধিকারীর গাড়িতে অস্ত্র পাচার হয়। কেন শুধু বিরোধী কেন, তাহলে তো শাসক দলের VVIP-দেরও গাড়ির তল্লাশি চালাতে হয়। কারণ শাসন দেগঙ্গা সহ রাজ্যের নানান জায়গায় যেখানে অস্ত্র বোমা উদ্ধার হয়েছে সেখানে তো বেশিরভাগ জায়গাতে তৃণমূল নেতাদের জড়িত থাকার অভিযোগ। দক্ষিণে শাসক দলের নেতারা অস্ত্র বোমা উদ্ধারের ঘটনায় কাজ করায়, আর অন্যদিকে উত্তরকে নাকি ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে। অশান্তির তত্ত্বকে সামনে রেখে তাহলে কি বঞ্চনার অভিযোগ থেকে নজর ঘোরানোর চেষ্টা? এই সবটা নিয়েই আজকে জবাব চাই বাংলা। শুরুতেই নজর রাখবো আজকের বিশেষ প্রতিবেদনে, তারপর আসছি আমরা ডিবেটে। সীমান্ত পার থেকে অস্ত্র আমদানি, বাংলা ভাগ না ভোট নিয়ন্ত্রণের চেষ্টা?
রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ দেখেই বোঝা যাচ্ছে পঞ্চায়েত ভোটের আর খুব বেশি বাকি নেই। বাংলায় যে ভোট আসছে তা বোঝা যাচ্ছে আরও একটি বিষয় থেকে, তা হলো রাজ্য জুড়ে অস্ত্রের রমরমা। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও পাওয়া যাচ্ছে বেআইনি অস্ত্র, বোমা, বারুদ। বেশিরভাগ ক্ষেত্রেই উদ্ধার হওয়া অস্ত্র বোমার সঙ্গে মিলছে শাসক দলের মেজ ছোট নেতার যোগ। এটা হলো একটা দিক। অন্যদিকে পঞ্চায়েত ভোটের আগে সরগরম উত্তরবঙ্গ, সেটা আবার অন্য কারণে। গরমের ছুটি নিয়ে সেই যে উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবি উঠেছিল, সেই বিতর্কে দাঁড়িয়ে পড়েনি এখনো। রাজ্য জুড়ে অস্ত্র, বাংলা ভাগ, এই দুয়ের মধ্যেই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নতুন মাত্রা যোগ করল। বাইরে নাকা চেকিং বাড়াতে হবে, সব জায়গায় নাকা চেকিং এখন থেকে বাড়াও। বিহার থেকে 1,000 টাকা আর্মস চলে আসছে, ওপার থেকে চলে আসছে, ইধার উধার থেকে চলে আসছে, এগুলো তো সামলাতে হবে। তোমার নর্থ বেঙ্গলকে ছন্নভন্ন করবার জন্য ওপার ওদের থেকে বর্ডার থেকে আর্মস চলে আসছে। জাস্ট টেক এ স্পেশাল কেয়ার। পাল্টা জবাব দিতে অবশ্য দেরি করেনি গেরুয়া শিবির। চারিদিকে এত অস্ত্র উদ্ধার হচ্ছে কেন, পুলিশ প্রশাসন কি করছে, প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী পুলিশ কি করছে, বসে বসে ললিপপ খাচ্ছে নাকি? মুখ্যমন্ত্রীর হাতে তো প্রশাসনিক দায়িত্ব, হোম মিনিস্টার তো উনি এই রাজ্যে, ওনাকে সেটা দেখতে হবে। সব জায়গায় বন্দুক পাওয়া যাচ্ছে, বোমা পাওয়া যাচ্ছে, ন্যাশনাল হাইওয়ের উপরে এত নাকা। পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের বিন্দুমাত্র প্রফেশনালিজম নেই, কারণ পলিটিক্যাল কাজ করতে করতে পুলিশের এমন অবস্থা যে পুলিশ গরু পাচার কয়লা পাচারেই ব্যস্ত। উত্তরবঙ্গের প্রতি রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ অনেক দিনের, সে কারণেই বারবার উত্তরবঙ্গকে পৃথক রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুলছে একাংশ। বিজেপির কেউ কেউ এই দাবিতে গলা মেলালেও রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু বাংলা ভাগের বিপক্ষে। তাহলে কেন বাংলা ভাগ করতে অস্ত্রের আমদানির অভিযোগ মুখ্যমন্ত্রীর? বাংলা ভাগ তত্ত্বকে ঢাল করে কি বঞ্চনাকে চাপা দেবার চেষ্টা? বিরোধীদের অভিযোগ শুধুমাত্র বঞ্চনা নয়, বিরোধীদের ঘাড়ে বাংলা ভাগের তত্ত্বকে চাপিয়ে অস্ত্র আমদানির রাস্তা পরিষ্কার করতে চাইছে রাজ্য। বিজেপির অভিযোগ, আসলে মমতা নিজেই বাংলাকে ভাগ করতে চান, সে কারণে নানা সময় আলাদা আলাদা যুক্তি তত্ত্ব সাজাচ্ছেন তিনি। রিপাবলিক বাংলা।